গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও বন্দি মুক্তির উপর জোর দিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। গাজা ইসরায়েলের নির্বিচারে হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওয়াইসির শীর্ষ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার প্রতিবাদে অবশেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিলিত হলেন ওয়াইসি ও মুসলিম দেশগুলোর নেতারা। গত মার্চ মাসে সমঝোতা চুক্তির পর 7 বছরের মধ্যে সৌদি আরবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এটি প্রথম সফর। ওয়াইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজা প্রশ্নে মুসলিম দেশগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধান করতে হবে। জাতিসংঘে ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র, সেই সঙ্গে ফিলিস্তিনিদের হত্যা ঠেকাতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে তারা ভেটো দিচ্ছে বলে অভিযোগ করেন রাইসি। ইসরায়েল কাসিব জনন ও কুদাকান মাসুম হাসতান। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি বলেন, আত্মরক্ষার অজুহাতে গাজায় ইসরায়েল যে নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে তা গ্রহণযোগ্য নয়। তাসকুত সুকুতান মুদাওয়িয়ান ফি হাযাল ইমতিহান আল কাশিফ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধানের একটা আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তবে বর্তমান প্রেক্ষাপটে এরদোয়ানের এই মন্তব্য একেবারেই দায়সারা গোছের বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা। গাজায় হামলা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যদিও তিনি বলেন আজ এক অসম গণহত্যার শিকার ফিলিস্তিনের মানুষ। It is not but a genocide war. পাশাপাশি অবিলম্বে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ ও বন্দী মুক্তির উপর জোর দিয়েছেন এই শীর্ষ সম্মেলনের আয়োজক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের 35 দিন পার হয়েছে। বিভীষিকার উপত্যকাটিতে ইসরায়েলের পৈশাচিক হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল, স্কুল বা শরণার্থী শিবির। এ পর্যন্ত প্রাণ গেছে শিশুসহ অসংখ্য নিরস্ত্র ফিলিস্তিনির। বিশ্বের ক্ষমতাধরদের আর কত পরিহাস দেখবে 1948 সালে ঘটে যাওয়া নাগবা বা মহা বিপর্যয়ের চেয়েও ভয়াবহ এই পরিস্থিতি শিকার সহায় সম্বলহীন এই মানুষ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।